নমস্কার বন্ধুরা তমাল আর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আজ একটি সার্কেল সিনারি ড্রয়িং করছি এবং সেটি প্যাস্টেল কালারের দ্বারা কালার করছি প্রথমে সিনারিটি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবং তারপর কালার করছি প্রথমে আমি হলুদ কালার নিয়েছি এবং পাহাড়ের উপর দিকে অর্থাৎ আকাশের নিচের দিকটায় আমি হলুদ কালার করে নিয়েছি ও আকাশের উপরটায় ব্লু কালার করেছি এরপর পাহাড় দুটো কালার শুরু করলাম পাহাড় দুটো একটি পাহাড়ে আমি পিঙ্ক কালার করছি এবং পাহাড়টির উপর দিকটা হোয়াইট কালার দিয়ে লাইট শেড দিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পাহাড়টি কালার করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা যারা আমার ড্রয়িং ভিডিও প্রত্যেক দিন দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একই রকমভাবে অপর দিকের পাহাড়টিও হলুদ কালার দিয়ে কালার করে নিলাম এবং পাহাড়ের উপর দিকটা হোয়াইট কালার দিয়ে একটা লাইট শেড দিয়ে নিচ্ছি এরপর আমি দিগন্তের কালারটি করছি দিগন্তের কালারটি করার জন্য ডিপ গ্রিন লাইট গ্রিন এবং ইয়েলো গ্রিন এই তিনটি কালারকে ব্যবহার করেছি ও তিনটি কালারকে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি দিগন্তের কালারটা করছি এরপর আমি নদীর যে পাড় আছে সেই নদীর পাটটিকে কালার করে নিচ্ছি নদীর পাটটি কালার করার জন্য আমি ডিপ ব্রাউন লাইট ব্রাউন গ্রিন এবং ইয়েলো এই কালারগুলোকে ব্যবহার করেছি করে নদীর পাড়টিকে আমি করার চেষ্টা করেছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি নদীর পাড়ের কালারটি করছি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরপর আমি জলের কালারটি করেছি জলের কালারটি করার জন্য আমি ডিপ ব্লু এবং লাইট ব্লু অর্থাৎ স্কাই ব্লু এই দুটো কালারকে ইউজ করেছি জলের কালারটি হয়ে গেলে আমি ঘাসের কালারটি এবং ফুলের কালারটি করে নিচ্ছি ঘাসের কালারটি করার জন্য ডিপ গ্রিন লাইট গ্রিন এবং ইউলো ব্যবহার করেছি এবং ফুলগুলো অরেঞ্জ এবং রেড এই দুটো কালার দিয়ে করেছি আমার ভিডিওটি প্রায় শেষের দিকেই আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবারও খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ